আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্রেম মুক্তির হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে এসে সবার সামনে খুব জোরে একটা থাপ্পড় মারল। মুক্তি তাল সামলাতে না পেরে সাথে সাথে ফ্লোরে পড়ে গেল, তার ঠোঁট দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মুক্তিকে এভাবে কেউ কোনো সময় মারেনি, সে খুব কাঁদছে। তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি গল্পকে বলেছো তুমি আমাকে ভালোবাসো? আর শুধু তাই নয়, তুমি বলেছো আমিও তোমাকে ভালোবাসি। কেন তুমি এই মিথ্যে কথাটা বলেছো বলো। মুক্তি কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। রুনা বেগম আর প্রিয়া ওখানেই ছিলেন। রুনা বেগম হলো প্রেমের মা এবং মুক্তির একমাত্র ফুফু। রুনা বেগমের স্বামীর বাড়ি ঢাকা আর বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামে। মুক্তি রুনা বেগমের বাসায় থেকে পড়াশোনা করে। মুক্তির স্কুল জীবন গ্রামেই শেষ করেছে। মুক্তির গ্রামেও কলেজ আছে, কিন্তু ঢাকার থেকে ভালো নয়, তাই মুক্তি ঢাকা এসে কলেজে নতুন ভর্তি হয়েছে। মুক্তি ফুফুর বাসায় এসেছে, 6 মাস হয়েছে। মুক্তির বাবা চাচারা 3 ভাই সবাই একসাথেই থাকে। মুক্তির মা নেই, ছোটবেলায় মারা গেছে। মুক্তির বড় চাচি আর ছোট চাচি মুক্তিকে আদর যত্ন করে বড় করেছেন। তারা মুক্তিকে অনেক ভালোবাসেন, আরও ভালোবাসবে না কেন? মুক্তির মতো মেয়েকে আসলে ভালো না বেশি থাকাই যায় না। যেমনই রূপে তেমন গুণে, কোনো দিকেই কমতি নেই তার। সবসময় সবার মুখে মুখে থাকে, সবাই মুক্তিকে ভালোবাসে। মুক্তির বাবা চাচারা অনেক বড় ব্যবসায়ী এবং অনেক ধনী, আর মুক্তির ফুফু অনেক ধনী, দেশে বিদেশে অনেক বড় ব্যবসা। রুনা বেগম 3 ভাইয়ের এক বোন, তাই ঢাকার বড় ব্যবসায়ীর কাছে বিয়ে দিয়েছিলেন। কিন্তু বছর 10 আগে রুনা বেগমের স্বামী মারা গেছেন, তাই এত বড় ব্যবসা নিজেই দেখাশোনা করেন। রুনা বেগমের 2 ছেলে মেয়ে প্রেম আর প্রিয়া। রুনা বেগম এখন শুধু প্রেমের পড়াশুনো শেষ হবার অপেক্ষায় আছেন, তারপর ছেলেকে ব্যবসা বুঝিয়ে বিশ্রাম নেবেন। প্রেমের কলেজের পড়াশুনো প্রায় শেষ, রেজাল্ট বের হলে বিদেশে যাবে পড়াশোনা করতে। প্রেম তার কলেজের বন্ধু গল্পকে ভালোবাসে, কিন্তু গল্প প্রেমকে শুধু বন্ধুই ভাবে, অন্য কিছু না। প্রেম অনেকবার গল্পকে বলেছে সে তাকে ভালোবাসে, কিন্তু গল্প প্রেমের কথার কোনো পাত্তা দেয় না। সে বলে বন্ধু আছি বন্ধুই থাকবো, আসলে গল্প অন্য একজনকে ভালোবাসে, প্রেম সেটা জানে। এমনিতেই গল্প প্রেমকে ভালোবাসে না, তার উপর মুক্তি গল্পকে ফোন করে বলেছে যে প্রেম ওকে ভালোবাসে আর সেও প্রেমকে ভালোবাসে। তাই শুনে প্রেম রেগে বাড়িতে এসে মুক্তিকে চড় মারল। রুনা বেগম আশ্চর্য হয়ে গেলেন। রুনা বেগম এগিয়ে এসে বললেন, প্রেম এটা তুই কি করলি? মুক্তিকে মারলি কেন? ও কি করেছে? মা তুমি জানো ও কি করেছে? ও গল্পকে ফোন করে বলেছে আমার আর ওর মধ্যে সম্পর্ক আছে। তুমি বুঝতে পারছো, এমনিতেই গল্প আমাকে ভালোবাসে না, আর এখন এই কথাগুলো শুনে গল্প বলছে মুক্তকে নিয়ে সুখী হতে। এখন ওকে জিজ্ঞেস করো ও কেন এই মিথ্যে কথাটা বলেছে। মুক্তি মা কেন এই কথা বলেছিস? মুক্তি কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। রুনা বেগম বুঝতে পারে মুক্তি প্রেমকে ভালোবাসে, প্রিয়াও জানে যে মুক্তি প্রেমকে ভালোবাসে। মুক্তি প্রিয়াকে বলেছে প্রেমকে ভালোবাসে। রুনা বেগম আর প্রিয়া মুক্তিকে অনেক পছন্দ করে। তারা দুজনে চায় মুক্তির মতো একটা মেয়ে এই বাড়ির বউ হোক, কিন্তু তিনি ছেলের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চান না। রুনা বেগম চান যে প্রেম তার পছন্দ অনুযায়ী বিয়ে করুক। রুনা বেগম মনে করেন মুক্তি যে প্রেমকে ভালোবাসে এই কথা প্রেম জানলে প্রেমও মুক্তিকে ভালোবাসবে। তাই রুনা বেগম বারবার মুক্তিকে জিজ্ঞেস করছে যে কেন সে গল্পকে এই কথা বলেছে। তিনি চাচ্ছেন মুক্তি প্রেমের সামনে বলুক সে প্রেমকে ভালোবাসে, কিন্তু মুক্তি তো কিছুই বলছে না, সে শুধু কেঁদেই যাচ্ছে। আসলে মুক্তিকে এভাবে কেউ কখনো মারেনি। এবার প্রেমের খুব রাগ হচ্ছে, সে রেগে জোরে ধমক দিয়ে বলল, কি হলো, কিছু বলছো না কেন? মুক্তি প্রেমের ধমক শুনে কেঁপে উঠল, সে কাঁদো কাঁদো হয়ে বলল, আসলে আমার কাছে মনে হয়েছে গল্প আপুর সাথে প্রেম ভাইকে মানাবে না, তাই আমার মাথায় যা এসছে আমি তাই বলে ফেলেছি। আর একটা মেয়ে যখন ভালোবাসে না তাহলে ওই মেয়ের পেছনে ঘুরে কি লাভ, তাই এ কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। প্রিয়া মনে মনে ভেবেছিল মুক্তি প্রেমের সামনে সত্যি কথাটা বলবে, কিন্তু না, মুক্তি তো ভয়ের সত্যিটা বলতেই পারল না। মুক্তির এই কথা শুনে প্রেম আরও রেগে গেল। প্রেম মুক্তিকে রেগে বলল, তোমার যা মনে আসলো তুমি তাই বলে দিলে, আবার বলছো আমি তোমাকে ক্ষমা করে দেব? ক্ষমা তোমাকে আমি এক শর্তেই করব, তুমি এই মুহূর্তে গল্পের সামনে গিয়ে বলবে তুমি যা বলেছো তা সব মিথ্যে। চলো এক্ষুনি তুমি আমার সাথে যাবে।
প্রেম কি বলছিস তুই? ও গল্পের সামনে গিয়ে কেন এই কথা বলবে? আর ঠিকই তো, গল্প তোকে ভালোবাসে না, তাহলে কেন তুই গল্পের পেছনে পড়ে আছিস? আর সত্যি যদি গল্প তোকে ভালোবাসত তাহলে না হয় মুক্তি গিয়ে এই কথা বলতো, কিন্তু এমন তো না যে মুক্তি এই কথা বললে গল্প তোকে ভালোবাসবে। প্রেম মায়ের দিকে তাকিয়ে বলল, মা তুমি ওর এই মিথ্যে কথা কিভাবে মেনে নিচ্ছ? আর তুমি জানো মা আমি গল্পকে ভালোবাসি। হ্যাঁ বাবা, আমি জানি তুই গল্পকে ভালোবাসিস, কিন্তু গল্প তো তোকে ভালোবাসে না বাবা, আর বাসবেও না। আমি এই কথা তোকে অনেকবার বুঝিয়েছি কিন্তু তুই বুঝতে চাস না। আর মুক্তির কথা বলছিস তো, ওকে আমি শাস্তি দিব কিন্তু গল্পের কাছে যেতে দিব না। প্রেম মুক্তির দিকে রেগে গজ গজ করতে করতে এগিয়ে গিয়ে বলল, তোমাকে যেন আর আমার সামনে না দেখি, তোমাকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। এই কথা বলে প্রেম উপরে চলে গেল। রুনা বেগম প্রিয়াকে বললেন মুক্তিকে উপরে নিয়ে যেতে। প্রিয়া মুক্তিকে উপরে নিয়ে গেল। মুক্তি, তুই কেন ভাইয়াকে বললি না যে তুই ভাইয়াকে ভালোবাসিস? আমি তোর ভাইকে ভালোবাসি না। প্রিয়া বুঝতে পারল যে মুক্তি খুব রাগ করে আছে, সেটাই স্বাভাবিক, তাই সে আর কিছু বলল না। রাতের খাবার সময় রুনা বেগম বোয়াকে বলল সবাইকে রাতের খাবার খেতে ডাকতে। প্রেম, প্রিয়া আর রুনা বেগম আবার টেবিলে বসে আছে, কিন্তু মুক্তি আসছে না। প্রেমের একটু ইচ্ছে করছে না এই মেয়েটার জন্য অপেক্ষা করতে, কিন্তু মা না খেলে তো সেও খেতে পারবে না। কি হলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, মুক্তি কোথায়? প্রিয়া, তুই মুক্তিকে সাথে করে নিয়ে আসলি না কেন? মা, মুক্তি বলেছে ও খাবে না। এই কথা শুনে রুনা বেগম প্রেমের দিকে তাকালো, প্রেমও তার মায়েদের দিকে তাকালো। না খেলে ভালো, আসলে খেয়ে তো কোনো লাভ নেই। আমি মনে করি খেয়ে খেয়ে আজব ধরনের চিন্তা আসে মাথার মধ্যে, কোনো ভালো চিন্তা বা বুদ্ধি তো মাথায় আসে না। রুনা বেগম উঠে গেলেন মুক্তিকে ডাকতে, গিয়ে দেখেন মেয়েটা না খেয়ে ঘুমিয়ে গেছে, মনে হয় অনেক কেঁদেছে। আসলে কেউ মুক্তিকে কোনো সময় কাঁদতে দেয় না, মা মরা মেয়ে তো। মুক্তির ফোনে রিং বেজে উঠল, মুক্তির বড় চাচি ফোন করেছে, মুক্তি খেয়েছে কি না মনে হয় জানতে ফোন দিয়েছে। রুনা বেগম ফোনটা ধরলেন না, আসলে ফোন ধরে বলতে হবে মুক্তি খায়নি। একথা শুনে আবার বাড়ির সবাই চিন্তা করবে, কোনো অসুখ করলো কি না, আর মিথ্যে কথাও তো বলতে পারবেন না। তাই ফোন না ধরেই তিনি নিচে নেমে এলেন। রুনা বেগমও ভালো করে খেতে পারলেন না, আসলে মুক্তিকে খুব ভালোবাসেন, তার উপর ওনার ছেলেই মেয়েটাকে মেরেছে, নিজের প্রতি অপরাধবোধ কাজ করছে। এ বাড়িতে এসে মেয়েটাকে চর খেতে হলো। সকাল 7টা বাজে, প্রেম ঘুম থেকে ওঠার আগেই মুক্তি বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। এমনিতে রুনা বেগম, মুক্তি, প্রিয়া ফজরে আজানের সময় উঠে নামাজ শেষ করে আবার একটু ঘুমিয়ে নেয়। বুয়া সকালে নাস্তা তৈরি করে সবাইকে আবার ঘুম থেকে ডাক দেয়, কিন্তু মুক্তি আজ নামাজ পড়ে আর ঘুমায়নি, বুয়াকে একটু সাহায্য করেছে। এটা সে প্রায় করে, মাঝে মাঝে নাস্তা বানায়, মাঝে মাঝে রান্না করে। মুক্তির অনেক গুণ, সময় পেলে সে এইটা ওইটা করে, কিন্তু রুনা বেগম ওকে কিছুই করতে দেয় না। আজ সে বুয়াকে সাহায্য করে রান্নাঘর থেকে বের হয়ে তৈরি হয়ে নিল বাড়িতে যাবার জন্য। এখন অপেক্ষা করছে তার ফুফুমণি ঘুম থেকে ওঠার জন্য। মুক্তি, তুই নিচে বসে আছিস কেন? নামাজ পড়ে আর ঘুমাতে যাসনি? আজকেও না ঘুমিয়ে বুঝি নাস্তা বানিয়েছিস? তোকে আমি সবসময় বলি এখানে তোর কিছু করতে হবে না, কিন্তু মেয়েটা আমার কোনো কথাই শোনে না। না ফুফুমণি, আমি আজকে নাস্তা বানাইনি, বুয়াকে একটু সাহায্য করেছিলাম। মুক্তি আমতা আমতা করে বলল, ফুপুমণি বড় মা আর ছোট মাকে খুব দেখতে ইচ্ছে করছে, আমি আজ বাড়িতে যাই, আবার কয়েকদিন পর চলে আসব। মুক্তির কথা শুনে রুনা বেগমের চোখে পানি চলে এলো, কিন্তু তিনি মুক্তিকে সেটা বুঝতে দেননি। তিনি বুঝতে পারলেন আসলে মুক্তি প্রেমের উপর রাগ করে এ বাড়ি থেকে চলে যাচ্ছে। তোর এখন কলেজ খোলা, কোচিং খোলা, পড়াশোনা আছে, তুই এখন বাড়িতে গিয়ে কি করবি? এখন যেতে হবে না, আমি তোর বড় মা আর ছোট মাকে বলে দিচ্ছি এখানে আসতে। ফুপুমণি, বাড়িতে তো আরো অনেক আছে, তারপর দাদিও আছে, দাদিকেও দেখতে ইচ্ছে করছে, আসলে সবাইকে দেখতে ইচ্ছে করছে। আর কলেজ কোচিং নিয়ে তুমি চিন্তা করো না, আমি প্রিয়ার কাছ থেকে সব পড়া প্রতিদিন নিয়ে নিব, ওখানেই শেষ করে দিব। আর আমি তো কয়েকদিন পরে চলেই আসব, আমি যাই ফুপুমণি। এতক্ষণে প্রিয়াও নিচে নেমে এসেছে, সে মুক্তির কথা শুনে কেঁদে ফেলেছে। আমি জানি তুই চলে গেলে আর আসবি না, তুই না থাকলে আমার একটুও ভালো লাগবে না। তুই আর আমি সব সময় একসাথে থেকেছি, যা করেছি দুজনে একসাথে করেছি, তুই চলে গেলে আমার খুব খারাপ লাগবে, তুই যাস না মুক্তি, প্লিজ। মুক্তি প্রিয়াকে জড়িয়ে ধরল। ধুর পাগলি,
আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? আমার কলেজ পড়াশোনা সব এখানে, আমাকে তো আসতেই হবে। আমাকে কি এখন কোনো কলেজে ভর্তি নেবে? আমি কিছুদিন পর চলে আসব, তুই প্রতিদিন মনে করে সব পড়া আমাকে দিবি, বুঝেছিস? না, দিব না। পড়া না দিলেই তুই তাড়াতাড়ি চলে আসবি। তুই এখনো রেডি হয়ে বসে আছিস যে ওই বাড়ি থেকে কি এখনো কেউ আসবে নাকি? কে আসবে? না ফুপুমণি, আমি ওই বাড়িতে এখনো ফোন দেইনি, আমি না জানিয়েই যাব। তুমি ড্রাইভার ভাইকে বলে দাও আমাকে নিয়ে আসতে। বুঝতে পেরেছি। ওই বাড়িতে জানালে তোর বাবা বলবে কলেজ খোলা রেখে আসা যাবে না, তাই তুই জানাসনি। আর ড্রাইভারের সাথে তোর একা যাওয়াটা কি ঠিক হবে? ফুপুমণি, কিছু হবে না, ড্রাইভার তো আমাদের পরিচিত। তাহলে সমস্যা কি প্লিজ ফুপুমণি? আচ্ছা, আমি তোর বড় আব্বুকে আগে ফোন করে জিজ্ঞেস করে নেই, তারপর যা করার করব। দাঁড়া, ফোন দেই। রুনা বেগম ফোন দিলেন ওনার বড় ভাই রাজু সাহেবকে। মুক্তি খুব ভয় পেয়ে আছে, যদি বড় আব্বু না করে দেয় তাহলে তো তারা যাওয়া হবে না। হ্যালো, হ্যাঁ রুনা বল। হ্যাঁ, সবাই ভালো আছে, তোরা কেমন আছিস আর কি খবর বল? জি, সবাই ভালো আছে। আসলে মুক্তি বাড়ি যেতে চাইছে, বাড়ির সবাইকে নাকি দেখতে ইচ্ছে করছে। সকালে ঘুম থেকে উঠে বলছে বাড়িতে যাবে, এখন কি করব? কলেজ কি বন্ধ দিয়েছে? না, কলেজ বন্ধ দেয়নি, কিন্তু মুক্তি বলছে ওখানে গিয়ে পড়া চালিয়ে যাবে। আচ্ছা, তাহলে পড়ার সমস্যা না হলে পাঠিয়ে দে, বাড়ির সবাই ওকে অনেক মনে করছে। অনেকদিন হয়েছে মুক্ত বাড়িতে আসে না, তবে বাড়িতে এসে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলে আমি কি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিব? কোনো ড্রাইভারকে দিয়ে কেন, প্রেম বাসায় নেই, প্রেমকে দিয়ে পাঠিয়ে দে। প্রেমের কথা শুনে কবিতার বুকে মোচড় দিয়ে উঠল। যদি সত্যি সত্যি প্রেমকে দিয়ে পাঠিয়ে দেয়? প্রেমের কথা শুনে রুনা বেগমও চুপ করে গেল। তিনি তো জানেন প্রেম মুক্তিকে কখনোই নিয়ে যাবে না। রুনা বেগম মুক্তির দিকে তাকালো। মুক্তি ইশারা দিয়ে না করলো যে সে প্রেমের সাথে যাবে না। বড় ভাই, আসলে প্রেমের আজ রেজাল্ট বের হবে, তাই ও কি যেতে চাইবে? ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলে কোনো সমস্যা হবে না, ড্রাইভার খুব বিশ্বাসী লোক। রুনা বেগম মিথ্যে কিন্তু কথা বলেনি, আজ সত্যি প্রেমের রেজাল্ট বের হবে। আচ্ছা, তাহলে ড্রাইভারকে দিয়েই পাঠিয়ে দে, আর ড্রাইভারকে ভালো করে বুঝিয়ে দিস। আচ্ছা, আমি তাহলে এখন রাখি। এই কথা বলে রাজু সাহেব ফোন রেখে দিলেন। রুনা বেগম ওর ড্রাইভারকে বুঝিয়ে দিয়ে মুক্তিকে পাঠিয়ে দিলেন। প্রেম ঘুম থেকে উঠে নিচে এলো, আজ ওর রেজাল্ট বের হবে। মা, টেবিলে নাস্তা দিতে বলো, আজ রেজাল্ট বের হবে, তাড়াতাড়ি কলেজে যেতে হবে। রুনা বেগম বুয়াকে বললেন টেবিলে নাস্তা দিতে। প্রিয়া, রুনা বেগম, প্রেম টেবিলে বসে নাস্তা সেরে ফেললো। প্রেম মাকে সালাম করে দোয়া চাইল। মা, দোয়া করো আমার রেজাল্ট যেন ভালো হয়। তোর রেজাল্ট তো বরাবরই ভালো হয়ে আসছে বাবা, এবারও ভালো হবে ইনশাল্লাহ, প্রেম বুয়াকে উদ্দেশ্য করে বলল। বুয়া, তুমি ড্রাইভারকে একটু বলো তো আমার গাড়িটা গ্যারেজ থেকে বের করতে। এই নাও, গাড়ির চাবিটা ড্রাইভারকে দাও। প্রেম, ড্রাইভার তো নেই বাবা, তুই নিজেই তোর গাড়ি বের করে নে। ড্রাইভারকে কোথায় পাঠিয়েছো মা, কই গেছে এত সকালে? ড্রাইভার মুক্তিকে বাড়িতে দিয়ে আসতে গেছে। প্রেম এই কথা শুনে আর কিছু বলল না, সে গাড়ি নিয়ে চলে গেল। প্রেম গাড়ি ড্রাইভিং করছে আর ভাবছে, তাহলে কি মুক্তি বাড়ি থেকে চলে গেল নাকি? আর চলে গেলে যাক, আমার তাতে কি? ওই রকম একটা মিথ্যে কথা বলার সময় মনে ছিল না। এসব কথা ভাবতে ভাবতে প্রেম কলেজে পৌঁছে গেল। সে গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে চলে গেল। কলেজের ভেতরে ঢুকে দেখতে পেল তার সব বন্ধুরা একসাথে দাঁড়িয়ে আছে, আর গল্পও সেখানে আছে। গল্পকে আজ খুব সুন্দর লাগছে, এমনিতেও গল্পকে প্রেমের কাছে সবসময় সুন্দর লাগে। এই কিরে, রেজাল্ট বের হয়েছে? না রে, রেজাল্ট এখনো বের হয়নি। তোরা ভাবতে পারবি না, ভয় আমার বুকের ভেতর কাঁপছে। তোদের এত ভয় কিসের? আসল ভয় তো ছেলেদের। মেয়েদের রেজাল্ট ভালো হোক বা খারাপ, মেয়েরা তো গিয়ে সেই আমাদের ঘরেই পড়বে। সব ছেলে একসাথে হেসে উঠল। ঠিক বলেছিস রকি, মেয়েদের তো ভয়ের কিছু নেই। ওদের রেজাল্ট ভালো হলেও ও সেই ছেলেদের ঘরে বসে খেতে চায়, আর খারাপ হলে তো আর কোনো কথাই নেই। এই তোরা মেয়েদের কি মনে করিস রে? হ্যাঁ, মেয়েরা কি শুধু এমনি এমনি পড়াশোনা করে? মেয়েরা নিজেরাও অনেক কিছু করতে চায়, কিন্তু কিছু কিছু ছেলেদের জন্য করতে পারে না। ছেলেরা যদি মেয়েদের বসে বসে খাওয়াতে চায় তাহলে মেয়েদের কি করার আছে? শশী গল্পকে উদ্দেশ্য করে বলল। এই গল্প, তুই কিছু বলছিস না কেন? দেখছিস না ওরা আমাদের অপমান করছে? কোথায় অপমান করছে? আমি তো দেখছি ওরা আমাদের সম্মান করছে। কিভাবে? দেখ, ওদের কথা মতো মেয়েরা রেজাল্ট ভালো করুক বা খারাপ, মেয়েদের কিন্তু ছেলের অভাব হয় না।
কিন্তু ছেলেরা যদি ভালো রেজাল্ট না করে তাহলে ভালো চাকরি পাবে না, আর কোনো মেয়ে ওদের বিয়ে করবে না। তাহলে কি দাঁড়ালো, ছেলেরা মূলত মেয়েদের জন্য এত পড়াশুনো করে। হ্যাঁ ঠিকই বলেছিস। আরে প্রেম তুই কিছু বল, আমরা তো হেরে যাচ্ছি। আরে তোরা কথা কাটাকাটি বাদ দে তো, আমি জানি আমরা সব বন্ধুরাই খুব ভালো রেজাল্ট করব। হ্যাঁ ঠিকই বলেছিস। এরই মধ্যে কলেজের মাইক থেকে বলা হলো নোটিশ বোর্ডে রেজাল্ট দেওয়া হয়েছে। এই কথা শুনে সবাই যার যার রেজাল্ট দেখতে গেল। প্রেম সহ তার সব বন্ধুরাই খুব ভালো রেজাল্ট করেছে, সবাই খুব খুশি। তারা অনেকক্ষণ একসাথে আড্ডা দিল। প্রেম আর গল্প তাদের বন্ধুদের থেকে আলাদা হয়ে কলেজের মাঠে এক কোণায় দাঁড়িয়ে কথা বলছে। কাল তুই এভাবে কলেজ থেকে চলে গেলি কেন? কোথায় গিয়েছিলি? মুক্তিকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম। কেন ও তোকে এত বড় মিথ্যা কথাটা বলল? তোর কাছে কি এই কথাটা মিথ্যে বলে মনে হয়েছে? কিন্তু আমার কাছে তো মনে হয়েছে মুক্তি সত্যি কথাই বলেছে। কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোকে আগেই বলেছিলাম ও মিথ্যে কথা বলেছে, আর ও সেই কথা আমার কাছে স্বীকারও করেছে। আমার কাছে মুক্তি যেভাবে কথাটা বলেছে আমার মনে হয় না মুক্তি মিথ্যে কথা বলেছে। তুই ওর কথা বিশ্বাস করলি কিভাবে? ও একটা ছোট মেয়ে, ও ভালোবাসার কি বুঝে? প্রেম তুই মুক্তিকে যতটা ছোট ভাবছিস আদৌ কি সে ততটা ছোট? আর ভালোবাসা বোঝার মতো বয়স তার হয়েছে। প্রেম মুখে তাচ্ছিল্যের হাসি দিয়ে গল্পের কথাটা উড়িয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বল মুক্তি তোকে কি সত্যি কথাই বলেছে? এটা তোর না জানলেও চলবে না, আমাকে জানতে হবে। মুক্তি আমার কাছে একরকম বললো আর তোর কাছে অন্যরকম বললো, আর সেই কথা তো আমাকে জানতেই হবে। বল কি বলেছে। আরে ও ছোট মানুষ, মাথায় যা এসেছে তাই বলেছে, ও কিছু বুঝে নাকি? সেই কথাটাই তো আমি শুনতে যাচ্ছি, বল আমাকে। মুক্তি বলেছে তুই আমাকে পাত্তা দিস না, তবুও আমি তোর পিছনে শুধু শুধু ঘুরি। বলতো কিরকম ইডিয়েটের মতো কথা, তাই ভালো করে শিক্ষা দিয়েছি, আর এরকমটা দ্বিতীয়বার করবে না। ও তো ঠিক কথাই বলেছে, এই কথাটাই আমি কতবার তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি না। কিন্তু আমি তো তোকে ভালোবাসি। না তুই আমাকে ভালোবাসিস না। প্রেম অবাক হয়ে বলল। কি কি বললি তুই? হ্যাঁ আসলে তুই যে ভালোবাসার কথা বলছিস সেটা আসলে ভালোবাসা নয়, ভালো লাগা। আমাকে তোর ভালো লাগে কিন্তু তুই আমাকে ভালোবাসিস না। প্রেম হেসে বলল। ভালো লাগা আর ভালোবাসা তো একই কথা। না এক কথা নয়, তুই এখনো কাউকে ভালোবাসিস নি তাই তুই বুঝতে পারছিস না আসলে ভালোবাসা কি। আচ্ছা শোন, তোকে তো অনেক মেয়েরা প্রতিদিনই প্রেমের প্রস্তাব দেয়, তুই কেন তাদের ভালোবাসিস না? কারণ তারা আমাকে ভালোবাসে না, আবার সৌন্দর্যকে পছন্দ করে। হ্যাঁ আমি ঠিক সেটাই বলছি, তুই আমাকে ভালোবাসিস না আমার সৌন্দর্যকে পছন্দ করিস। তোর কেন মনে হলো আমি তোকে ভালোবাসি না? আমাকে কে ভালোবাসি সেটা আমি বুঝতে পারি প্রেম। দেখ ভালোবাসা অন্যরকম, এটা তোকে বলে বোঝানো যাবে না। তুই যদি কাউকে ভালোবাসিস তাহলে বুঝতে পারবি যে মানুষটা আমাকে ভালোবাসে সে অন্য কারোর সাথে আমাকে দেখে জেলাস হবে। তুই কি আমাকে নিয়ে কারোর সাথে কখনো জেলাস ফিল করেছিস? এই যে আমাদের কত ছেলে বন্ধু বান্ধব আমার হাত ধরেছে, বা অন্য ছেলেদের সাথে আমি কথা বলি, তুই তো কোনোদিন বলিস নি ওই ছেলেটা তোর হাত ধরলো কেন? তুই তো কোনোদিন রাত জেগে আমার সাথে কথা বলতে যাস নি। আচ্ছা ওইসব বাদ দে, আমি সবসময় বলি আমার বয়ফ্রেন্ড আছে, তুই আমার বয়ফ্রেন্ডকে নিয়েও কোনোদিন জেলাস ফিল করিস নি। প্রেম আশ্চর্য হয়ে গল্পের কথা শুনছে। প্রেম তুই আসলে ভেবেছিস আমার হাজারটা বয়ফ্রেন্ড থাকলেও কোনো সমস্যা নেই? তুই যদি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাস তাহলে আমার বাবা তোর টাকা দেখে আমাকে তোর সাথে বিয়ে দিয়ে দেবে। প্রেম গল্পের চোখ থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে ফেলল। হ্যাঁ হয়তো আমার বাবা তোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি কোনোদিনও তোকে ভালোবাসতে পারবো না, কারণ আমাকে যে মানুষটা ভালোবাসে না আমি কি করে তাকে ভালোবাসবো? তোর চোখে আমার জন্য আমি বিন্দুমাত্র ভালোবাসা খুঁজে পাইনি প্রেম। গল্প কি বলছিস তুই? হ্যাঁ প্রেম, সূর্যর বাবা গতকাল আমাদের বাড়ি এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। বাবা মা সবাই রাজি এই বিয়েতে, বাবা বলেছে আমার রেজাল্টের পর বিয়ের দিন তারিখ ঠিক করবে। হ্যাঁ গল্প, হয়তো তুই যা বলছিস তাই ঠিক, মনে হয় আমি তোকে ভালোবাসতে পারিনি। আচ্ছা এখন আমার কথা সব বাদ, শুভ কামনা রইল তোর জন্য। আমি এতদিন তোকে কত জ্বালিয়েছি কিছু মনে করিস না। আমার বিয়েতে তুই আসবি না প্রেম? আসবো না কেন, অবশ্যই আসবো, তুই হলো আমার সব থেকে ভালো বন্ধু। তোর বিয়ের তারিখ আমাকে জানিয়ে দিস, আমি চলে যাব। আচ্ছা জানাবো। আর শোন আমি আজকে চলে যাই, ওদের সাথে দেখা করলে আরও দেরি হয়ে যাবে, তুই ওদেরকে বলে দিস বাবা মা অপেক্ষা করছে বাড়িতে রেজাল্টের কি খবর জানার জন্য।
আর তুইও আজ তাড়াতাড়ি বাড়িতে চলে যা, আন্টি তোর জন্য অপেক্ষা করছে। আমিও চলে যাব, ওদের সাথে দেখা করে তুই চলে যা, আবার দেখা হবে। গল্পর প্রেমের কাছে থেকে বিদায় নিয়ে চলে গেল। গল্প মনে মনে বলছে, প্রেম আমি জানি তুই মনে কষ্ট পেয়েছিস, কিন্তু কি করব বল, তুই তো আমাকে ভালোবাসিস না। তুই যদি সত্যি আমাকে ভালোবাসতি তাহলে আমি কোনোদিনও তোকে ফিরিয়ে দিতাম না, কারণ তোর মতো ছেলেকে ফিরিয়ে দেওয়া যায় না। কিন্তু তুই আমাকে টাকা দিয়ে বিচার করেছিস, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা টাকা চায় না, তারা একটু ভালোবাসা চায়। তাই তো যে আমাকে ভালোবাসে তাকে আমি বেছে নিয়েছি। হ্যাঁ আমি জানি তুইও একদিন কাউকে না কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসবি, আর তুই যাকে ভালোবাসবি সে অনেক ভাগ্যবতী হবে, কারণ তোর মতো একটা এত ভালো ছেলে ভালোবাসা পাবে। আমি দোয়া করি তোর জীবনেও এরকম দিনগুলো যাতে তাড়াতাড়ি আসে। গল্প এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল, আর ওদিকে প্রেমও তার বাড়িতে চলে গেল। মা আমার রেজাল্ট খুব ভালো হয়েছে। প্রেম রুনা বেগমকে সালাম করতে গেলে রুনা বেগম ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। রুনা বেগম খুব খুশি হলেন। আমি জানি বাবা তুই খুব ভালো রেজাল্ট করবি। মা তুমি দোয়া করেছো তাই আমি ভালো রেজাল্ট করতে পেরেছি। রুনা বেগম ছেলের কপালে একটা চুমু দিলেন। তোর সব বন্ধুদের রেজাল্ট কেমন হয়েছে? সবার রেজাল্ট খুব ভালো হয়েছে মা। গল্পের রেজাল্ট কেমন হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে, তোর সব বন্ধুদের কাল আমাদের বাড়িতে আসতে বল, আমি নিজের হাতে তোদের সবার জন্য রান্না করব। প্রেম হাসলো। আচ্ছা ঠিক আছে মা, আমি সবাইকে বলে দেব। এই কথা বলে প্রেম তার ঘরে চলে গেল, আর রুনা বেগম একে একে সব আত্মীয় স্বজনকে ফোন দিয়ে প্রেমের রেজাল্টের খবর জানিয়ে দিলেন। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসে খাবার খেতে বসলো। প্রেম তোর সব বন্ধুদের বলেছিস তো কাল আমাদের বাড়িতে আসতে, আর গল্পকে বলেছিস? হ্যাঁ মা সবাইকে বলেছি, সবাই আসবে, কিন্তু গল্প আসতে পারবে না। ও মা কেন আসতে পারবে না? পরে বলবো মা। এই কথা বলে প্রেম খাবার খেয়ে তার ঘরে চলে গেল। রুনা বেগমও তার কিছু জিজ্ঞেস করলেন না, তিনি খাবার খেয়ে প্রেমের ঘরে গেলেন। গিয়ে দেখে প্রেম মোবাইল টিপছে, মাকে দেখে সে উঠে বসল। এসো মা বসো। রুনা বেগম ছেলের কাছে বসলেন। খাবার টেবিলে বললি গল্প কাল আসতে পারবে না, কেন আসতে পারবে না তা পরে বলবি, তাই জানতে এলাম। কি হয়েছে বাবা, গল্প কি তোর সাথে রাগ করেছে? না মা, গল্প আমার সাথে রাগ করেনি। আমি একটু আগে ওকে ফোন দিয়েছিলাম কাল আমাদের বাড়িতে আসার জন্য, কিন্তু ও বলল কাল ওর বয়ফ্রেন্ড তার বাবা মাকে নিয়ে গল্পদের বাড়িতে যাবে বিয়ের তারিখ ঠিক করতে, তাই গল্প আসতে পারবে না। কি, গল্পের বিয়ে হয়ে যাচ্ছে? রুনা বেগমের ছেলের জন্য খুব মায়া হলো। বাবা তোর কি খুব কষ্ট হচ্ছে? তুই আমাকে বল, তুই যদি বলিস তাহলে আমি গল্পের বাবার কাছে কালকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, আমি আমার ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। না মা আমার কষ্ট হচ্ছে না, আর কষ্ট পেয়ে কি হবে, আসলে গল্প তো আমাকে ভালোবাসেও না, ও আমাকে বিয়ে করে সুখী হবে না, তাহলে কি দরকার শুধু শুধু একজনের সুখ নষ্ট করার? আর তাছাড়া আমি তো এখন বিয়ে করব না, আমি কানাডা যাব মা, ওখানে গিয়ে পড়াশোনা শেষ করে আসতে চাই। বাবা তুই কি আমাদের উপর রাগ করে চলে যাচ্ছিস? দেখ বিদেশে পড়াশোনা না করে কিছু হবে না, আর এখানে বিয়ে করলে সমস্যার কিছু নেই। না মা আমি রাগ করব কেন তোমার উপর, তুমি তো আমার উপর জোর করে কোনো দিনও কোনো কিছু চাপিয়ে দাওনি, সব সময় আমার কথায় গুরুত্ব দিয়েছো, ভালো হলে সাহায্য করেছো আর খারাপ হলে বুঝিয়েছো, সেটাই মা আমি আজ সব বুঝতে পেরেছি, তাই তো আমি গল্পকে কোনো রকম জোর করিনি, আসলে জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, আর রাগ করে বিদেশে যাব কেন, বিদেশে তো আমার আগে থেকেই যাওয়ার প্ল্যান। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা সত্যি বলছি, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে পড়াশোনা শেষ করে আবার তোমার কাছে ফিরে আসবে, তুমি শুধু দোয়া করো। আমি সবসময় তোদের জন্য দোয়া করি, আমার কত স্বপ্ন তোকে ব্যবসা বাণিজ্য বুঝিয়ে তোর জন্য সুন্দর দেখে একটা বউ আনবো, যে আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখবে, তারপর প্রিয়ার একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। সব হবে মা, শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা বাবা তুই তাহলে এখন ঘুমা, আমি যাই, কাল অফিসে যাব না, কাল তোদের জন্য আমার নিজের হাতে রান্না করব। আচ্ছা মা কাল তুমি রান্না করো, কতদিন তোমার হাতে রান্না খাই না, কাল না হয় আমি অফিস থেকে ঘুরে আসব। হ্যাঁ বাবা যাস, আসলে কানাডা গিয়ে পড়াশোনার পাশাপাশি ওখানে থেকে আমাদের ব্যবসাও দেখাশোনা করতে হবে, আমার তো কয়েকদিন পরপর কানাডা যাওয়া সম্ভব না, আমি এখান থেকে সব দেখে রাখবো আর তুই ওখানে সব খোঁজ খবর রাখবি, তারপর পড়াশোনা শেষ করে আসলে সব কিছুই তোর কাছে বুঝিয়ে দিয়ে আমি বিশ্রাম নেব, আমার আর ভালো লাগে না এই অফিস ব্যবসা। ঠিক আছে মা, আমি কানাডা থেকে এসে তোমাকে আর কষ্ট করতে দিব না,
তখন তুমি শুধু ঘরে বসে বিশ্রাম নেবে। আচ্ছা বাবা, তুই এখন ঘুমিয়ে থাক, আমি যাই। এই কথা বলে রুনা বেগম চলে গেলেন। পরের দিন সকালে প্রেমের সব বন্ধুরা তার বাড়িতে আসলো। সবাই একসাথে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আড্ডা দিল। গল্পকে খুব মিস করছি রে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা প্রেম, মুক্তিকে দেখতে পাচ্ছি না, মুক্তি কোথায়? মুক্তি ওর বাড়িতে গিয়েছে। মুক্তি মেয়েটা না অনেক মিষ্টি, খুব সুন্দর, দেখলেই মনটা ভালো হয়ে যায়। মুক্তিকেও মিস করছি। হুম, ঠিক বলেছিস, মুক্তি অনেক সুন্দর, শুধু দেখতেই ইচ্ছে করে। সৌরভ কথাটা আস্তে আস্তে করে বলল। কি বললি তুই? আরে না, কিছু না, অনেক দিন পর আন্টির হাতের রান্না খেলাম। আন্টির হাতের রান্না খুব মজার। আসলে মা তো সময়ই পায় না রান্না বান্না করার, ব্যবসা দেখাশোনা করতে হয়। আজ অফিসে না গিয়ে তোদের জন্য রান্না করলো। প্রেম, এবার কিন্তু তোর উচিত আন্টিকে রেস্ট দেওয়ার। হ্যাঁ, এই জন্যই তো কানাডায় যাচ্ছি। কানাডায় আমাদের ব্যবসার পাশাপাশি আমার পড়াশোনাটাও শেষ করে ফেলবো। তারপর কানাডা থেকে এসে বাংলাদেশে আর কানাডায় আমি একাই দেখাশোনা করব। মাকে কিছু করতে দিব না। বাবা মারা যাওয়ার পর মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। হুম, ঠিকই বলেছিস, আসলে বাবা মায়েরা আমাদের জন্য অনেক কষ্ট করে, আমাদের সবারই সেটা বোঝা উচিত। সবাই একসাথে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস। প্রেম, তুই কানাডা যাচ্ছিস কবে? সব কিছু তো ঠিকঠাক করাই আছে, এখন শুধু ফ্লাইটের কাগজপত্র জমা দিব, তারপরেই চলে যাব। তাহলে কি তোর যাওয়ার আগে তোর সাথে আর দেখা হবে না আমাদের? সেটা সম্ভাবনাই বেশি। বিদেশে গিয়েও আমাদের কথা মনে করিস, ভুলে যাস না। আরে কি বলিস, ভুলে যাব কেন? ওইদিকে তো গল্পেরও বিয়ে হয়ে যাচ্ছে। প্রেম, তুই গল্পের বিয়েতে থাকবি না? না, আসলে কয়েকদিনের মধ্যে আমাকে চলে যেতে হবে। হ্যাঁ, যদি আমার বিদেশ যাওয়ার আগেই গল্পের বিয়ে হয়ে যায় তাহলে যেতে পারবো। প্রেম, তুই এত সহজে গল্পকে ছেড়ে দিচ্ছিস। আমার তো ধরে রাখার মতো কোনো শক্তি নেই, তাই ছেড়ে দিচ্ছি। ও ওর মতো করে ভালো থাকুক, আমি আমার মতো করেই না হয় ভালো থাকবো। আচ্ছা বাদ দে তো এসব কথা, আমরা অন্য কথা বলি। হ্যাঁ ঠিক বলেছিস। ওরা সব বন্ধুরা একসাথে অনেকক্ষণ আড্ডা দিল, তারপর তারা প্রেম আর রুনা বেগমকে কাছ থেকে বিদায় নিয়ে সবাই চলে গেল। প্রেম কানাডা যাওয়ার জন্য সব কিছু ঠিকঠাক করে বাসায় আসলো। প্রেম রুনা বেগমকে জড়িয়ে ধরে বলল, মা সব কিছু রেডি করে এসেছি, ফ্লাইটের দিন আর বেশি দেরি নেই। রুনা বেগমের চোখে পানি এসে গেল। রুনা বেগম চোখ মুছে চোখের পানি আড়াল করতে চাইলেন, কিন্তু প্রেমের চোখ ঠিকই মায়ের চোখের পানি খেয়াল করেছে। মা তুমি এভাবে কাঁদলে আমি কিন্তু বিদেশে যাব না। না বাবা, আমি কাঁদছি না তো। মায়ের চোখে পানি দেখে প্রিয়ার চোখেও পানি এসে গেল। প্রিয়ার একমাত্র ভাই বিদেশে চলে যাবে, তার খুব খারাপ লাগছে। এভাবে চার পাঁচ দিন কেটে গেল। পাঁচ দিন পর প্রেমের মোবাইলে মেসেজ আসলো, আর দুদিন পর প্রেমের ফ্লাইট। প্রেম রুনা বেগমের কাছে গেল। মা আমার ফ্লাইট আর দুই দিন পর। কি বলছিস, এত তাড়াতাড়ি এসে গেল? তাহলে তো সবাইকে খবর দিতে হবে। রুনা বেগম তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে প্রেমের চাচা ফুফু মামাদের সহ সব আত্মীয় স্বজনদের ফোন দিয়ে জানালেন প্রেমের চলে যাওয়ার কথা। প্রেমকে বিদায় দিতে প্রেমের তিন মামা যাবে, রাজু সাহেব প্রেমের বড় মামা, রানা সাহেব প্রেমের মেজ মামা, আর রিপন সাহেব প্রেমের ছোট মামা মানে মুক্তির বাবা। রিপন সাহেব মুক্তিকে ডেকে বললেন, মুক্তি আমরা তো কাল ঢাকায় যাব, তোর ফুপুমনির বাড়ি। তোর তো অনেক দিন থাকা হলো বাড়িতে, কাল আমাদের সাথে তুইও ঢাকায় যাবি, তোকে ওখানে দিয়ে আসবো। মুক্তি আমতামতা করে বলল, বাবা আমি কাল তোমাদের সাথে ঢাকা যেতে পারবো না, আমি দুদিন পরে যাব। পরে যাবি কেন? তোর প্রেম ভাইয়া কালকে কানাডা চলে যাবে, প্রেমকে বিদায় দিবি না? আর এমনিতেও প্রেম চলে গেলে তো ফুপুমনি মন খারাপ করে থাকবে, তুই তো তোর ফুপুমনিকে সান্ত্বনা দিতে পারবি। কিন্তু বাবা আমার এখানে একটা কাজ ছিল, আমি দুই দিন পরেই চলে যাব। আসলে মুক্তি চায় না ওর সাথে প্রেমের দেখা হোক, তাই সে এখন ওই বাড়িতে যেতে চাইছে না। কি এমন কাজ আছে তোর, তুই আমাদের সাথে কালকে ঢাকা যাবি? আহা, মেয়েটা যখন দুদিন পর যেতে চাইছে তাহলে থাক না, কেন জোর করছো? ছোট ভাবি, ও এসেছে অনেক দিন তো হলো, ওখানে ওর কলেজ আছে, এতদিন এই বাসায় বসে থাকলে হবে? রিপন সাহেবের চিৎকার শুনে মুক্তির বড় মামানে রত্না বেগম দৌড়ে এলেন। শিলু বেগম রানা সাহেবের স্ত্রী, মুক্তির ছোট মা।
উনি আর রাজু সাহেবের স্ত্রী রত্না বেগম মানে মুক্তির বড় মা, মুক্তিকে ছোট থেকে আদর যত্ন করে বড় করেছেন। কি হলো ছোট ভাই, তুমি এভাবে মুক্তির সাথে কথা বলছো কেন? দেখো না ভাবি, ছোট ভাই কিভাবে মুক্তিকে বকছে। আরে বড় ভাবি বকছি না, বলছি আমাদের সাথে কাল ঢাকা যেতে। না মুক্তি কাল যেতে পারবে না, ও আমাকে বলেছে, ও দুই দিন পর যাবে। ও তাহলে তো হলোই, তাহলে তো এখানে আমার কথার কোনো গুরুত্বই দেওয়া হবে না। বুঝতে পেরেছি, তাহলে মুক্ত দুদিন পরেই যাক। এই কথা বলে রিপন সাহেব চলে গেলেন। মুক্তি খুব খুশি হলো, ওর কাল ঢাকা যেতে হবে না। এখন যদি ও ঢাকা যেত তাহলে এই বাদরটার সাথে দেখা হতো। মুক্তি চায় না প্রেমের সাথে ওর দেখা হোক, আর কেনই বা চাইবে, প্রেম তো বলেছে মুক্তি যেন ওর সামনে না আসে। এখন যদি মুক্তি ঢাকা চায় তাহলে ইচ্ছে না থাকলেও প্রেমের সামনে ওর পড়তে হবে, কারণ একই বাড়িতে তারা থাকবে। তাই প্রেম বিদেশে চলে যাওয়ার পর মুক্তি ঢাকা যাবে। প্রেম বিদেশে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, প্রিয়া তার লাগেজ ব্যাগ গুছিয়ে দিচ্ছে। রুনা বেগমের মন খুব খারাপ, ইচ্ছে করছে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু না উনি কাঁদতে পারবেন না, ছেলের নিষেধ। ছেলের যাওয়ার সময় যদি মায়ের চোখে পানি দেখে তাহলে ছেলে আর বিদেশে যাবেই না। তাই উনি খুব কষ্টে কান্না লুকিয়ে রেখেছে। যখন বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চায় তখন ছেলের আড়ালে গিয়ে চোখের পানি ফেলে আসেন। আত্মীয় স্বজন সবাই চলে এসেছে প্রেমকে বিদায় দিতে, সবাই প্রেমকে খুব ভালোবাসেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রেম চলে গেল 5 বছরের জন্য কানাডা। ছেলে যাওয়ার পর রুনা বেগম খুব কাঁদছেন, সব আত্মীয় স্বজন রুনা বেগমকে সান্ত্বনা দিলেন। রুনা আমাদের সাথে বাড়িতে চল, ওখানে গিয়ে কয়দিন থাকলে তোর ভালো লাগবে, এখানে থাকলে ছেলেটার কথা তোর বেশি মনে পড়বে। বড় ভাই এখন যেতে পারবো না, অফিসের সব কাজ তো আমাকেই দেখতে হয়, তাছাড়া প্রিয়ারও কলেজ আছে, কয়েকদিন পর সময় করে গিয়ে থেকে আসব। তুমি বরং মুক্তিকে এখানে পাঠিয়ে দিও, প্রেম চলে গেছে, বাড়িটা খালি খালি লাগছে, প্রিয়া আর মুক্তি আমার সামনে থাকলে আমার ভালো লাগবে। মুক্তিকে বলেছিলাম আমার সাথে আসতে, ও বলল দুদিন পর আসবে। আচ্ছা তোমরা গিয়ে ওকে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমরা গিয়ে মুক্তকে বরং পাঠিয়ে দিব, তুই ভালো থাকিস, চিন্তা করিস না, আর প্রেম পৌঁছে ফোন দিলে আমাদের জানাস। আচ্ছা মেজোভাই জানাবো। আমরা তাহলে এখন যাই বোন, ভালো থাকিস, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাস, আর সময় করে কয়েকদিনের জন্য বাড়িতে গিয়ে থেকে আসিস। আচ্ছা। একে একে সব আত্মীয় স্বজন চলে গেলেন। রুনা বেগম ছেলের ঘরে গিয়ে ছেলের ছবি দেখে খুব কাঁদতে লাগলেন। প্রিয়াও তার মায়ের সাথে কাঁদছে। প্রিয়ার বাবা মারা যাওয়ার পর প্রিয়া এভাবে আর কাঁদেনি, আজ ভাইয়ার জন্য খুব কষ্ট হচ্ছে। প্রিয়া তার রুমে গিয়ে তাড়াতাড়ি মুক্তিকে ফোন দিল। হ্যালো প্রিয়া। ওপাশ থেকে প্রিয়া খুব কাঁদছে। মুক্তি বুঝতে পারলো প্রেম চলে গেছে, তাই প্রিয়া খুব কাঁদছে। প্রিয়া কি হয়েছে, কাঁদছিস কেন? তুই তাড়াতাড়ি ঢাকা চলে আয়, ভাইয়া চলে গেছে, আমার একটু ভালো লাগছে না, তুই আসলে আমার আর মায়ের ভালো লাগবে। আচ্ছা আমি কালকেই চলে আসব। কালকেই চলে আসিস, দেরি করিস না। আচ্ছা ঠিক আছে। পরের দিন মুক্তি বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে এলো। মুক্তি আসার পর রুনা বেগম আর প্রিয়াকে সে নানানভাবে খুশি রাখত, মন খারাপ করতে দিত না, আর প্রেমও প্রতিনিয়ত মা বোনের সাথে ফোনে কথা বলতো যাতে তাদের মন খারাপ না হয়। মুক্তি পুরো বাড়িটাকে হাসি খুশিতে মাতিয়ে রাখতো সবসময়। মুক্তি যেখানেই যায় সেখানেই সে হাসি খুশিতে সবাইকে মাতিয়ে রাখে, তাই তো সবাই মুক্তিকে খুব পছন্দ করে। এভাবে অনেকদিন কেটে গেল, মুক্তি এখন পূর্ণ যুবতী, আগের থেকে আরও অনেক সুন্দরী হয়েছে। কলেজের প্রায় সব ছেলেরাই ওর জন্য পাগল, আর পাগল হবে না কেন, কলেজের সবচেয়ে সুন্দর মেয়ে তো মুক্তি। বাড়িতে মুক্তির জন্য প্রতিদিন বিয়ের প্রস্তাব আসে অনেক ভালো ভালো জায়গা থেকে। কয়েকদিন আগে মুক্তির চাচাতো বোন মৌয়ের রানা সাহেবের মেয়ে বিয়েতে রানা সাহেবের বন্ধুর ফ্যামিলি এসেছিলেন। বিয়েতে মুক্তিকে দেখে রানা সাহেবের বন্ধুর ছেলে আকাশ আর তার বাবা মা খুব পছন্দ করে ফেলেছেন। পরের দিনই তারা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। মুক্তির ফ্যামিলির সবাই আকাশকে পছন্দ করেছে, কারণ ছেলে বিদেশ ফেরত ডাক্তার, হ্যান্ডসাম, স্মার্ট, সব দিক থেকেই ভালো। শুধু মুক্তির বাবা আর ফুফুর অমাত আছে, তাই মুক্তির ফ্যামিলি থেকে বলা হয়েছে তারা আরও পরে মুক্তির বিয়ে দিবেন, সেই জন্যই তাদের বিয়ের কথাবার্তা এগোচ্ছে না। আকাশের পরিবার থেকে বলেছে তারা অপেক্ষা করবে। মুক্তির বাবার ভয় বিয়ের পর আকাশ ওনার মেয়েকে আমেরিকা নিয়ে চলে যাবে। ওনার ইচ্ছে মেয়েকে দেশে একটা ভালো ছেলের কাছে বিয়ে দিবে, যাতে সবসময় মেয়েকে দেখতে পারেন। একটাই মাত্র মেয়ে ওনার, আর রুনা বেগম কেন আমাদ করেছেন সেটা উনি মুখে বলেননি, শুধু বলেছেন আমি এই বিয়েতে রাজি না। আসলে রুনা বেগমের ইচ্ছে ওনার ছেলে প্রেমের সাথে মুক্তির বিয়ে দিবেন, এখন শুধু ছেলের কানাডা থেকে আসার অপেক্ষা। প্রেম যদি মুক্তিকে পছন্দ করে তাহলে তিনি মুক্তিকে ওনার বাড়ির বউ করে নেবেন,
কারণ তিনি জোর করে কোনো কিছু ছেলের উপর চাপিয়ে দিতে চান না। ডক্টর আকাশ মুক্তিকে খুব পছন্দ করে। ডক্টর আকাশ আর মুক্তির বাড়ি একই গ্রামে। ডক্টর আকাশ আমেরিকা থেকে আসার পর বাবা মায়ের সাথে গ্রামেই থাকে। গ্রামে একটা উন্নত মানের হাসপাতাল তৈরি করছে। মাঝে মাঝে রোগীর অপারেশনের জন্য বড় বড় হাসপাতাল থেকে ওনাকে খবর পাঠানো হয়। সেই সুবাদে প্রায় ডক্টর আকাশের ঢাকায় যেতে হয়। ডক্টর আকাশ আজকেও ঢাকায় এসেছে। সে জানে মুক্তি ঢাকায় থাকে। তার খুব ইচ্ছে করছে মুক্তিকে দেখতে, কিন্তু মুক্তি তো তার সাথে দেখা করবে না, ফোনেই কথা বলতে চায় না। আকাশ সবসময় ফোন দিলেও কিছুক্ষণ কথা বলার পর বিভিন্ন বাহানা দিয়ে ফোন রেখে দেয়। আকাশ আর মুক্তি ফোনে কথা বলছে। হ্যালো ম্যাম, কেমন আছেন? ভালো আছি। কেন ফোন দিয়েছেন? আশ্চর্য, অন্য কোনো কথা না বলেই ডাইরেক্ট বলে দিলে কেন ফোন দিয়েছি। মুক্তি একটু লজ্জা পেয়ে গেল। না মানে এমনি জিজ্ঞেস করলাম। ওকে, সমস্যা নেই। আপনি কেমন আছেন? আকাশ একটু হাসলো। যাক, পরে হলেও তো আমাকে একজন জিজ্ঞেস করেছে যে আমি কেমন আছি। মুক্তি আবার খুব লজ্জা পাচ্ছে। ঠিকই তো, ওনাকে এভাবে বলা আসলে উচিত হয়নি। মুক্তি, আমি ঢাকায় এসেছি, এ মানে তুমি কি আমার সাথে একটু দেখা করবে? মুক্তি এই কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। মুক্তি আজ পর্যন্ত কোনো অপরিচিত ছেলের সাথেই দেখা করেনি। দেখা করব? না মানে আমি কোনো ছেলের সাথে কোনোদিন দেখা করিনি, আর আমার বাড়িতে জানলে সমস্যা আছে। কোনো ছেলের সাথে দেখা করনি তাতে কি হয়েছে? আমি আর অন্য ছেলে কি এক? আর আমার তো মনে হয় না যে আমার সাথে দেখা করলে তোমার ফ্যামিলিতে কেউ কিছু মনে করবেন। আকাশের সাথে দেখা করলে কেউ কিছু বলবে না সেটা মুক্তিও জানে। এই কথা সে এমনিতেই বলেছে দেখা না করার জন্য। আসলে মুক্তির ফ্যামিলির সবারই আকাশকে খুব পছন্দ করে। মুক্তির ভাবিরা প্রায় মুক্তিকে ফোন করে জিজ্ঞেস করে মুক্তির আকাশকে পছন্দ হয়েছে কিনা। মুক্তি বলে দিয়েছে এখনই সে বিয়ে করবে না। মুক্তি এখন আর কোনো বাহানা খুঁজে পাচ্ছে না। এখন সে কি বলবে চিন্তায় পড়ে গেছে। কি ব্যাপার, চুপ করে আছো যে? না মানে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি বাবাকে ফোন দিয়ে বলি রানা আঙ্কেলের কাছ থেকে আমাদের দেখা করার অনুমতি নিয়ে নিতে। মুক্তি এই কথা শুনে অবাক হয়ে গেছে। মুক্তি তো জানে যদি আকাশ আর মুক্তির দেখা করার কথা যদি ওর বাড়ির লোক শুনে তারা তো আরও খুশি হয়ে যাবে, আর মনে করবে মুক্তি আকাশকে পছন্দ করে ফেলেছে। তখন মুক্তির বাবাও আর অমাত করবেন না। আরে না না না, আপনার কি মাথা খারাপ নাকি? মনে তো হয়। আচ্ছা ঠিক আছে, কাল বিকেলের দিকেই দেখা করব, কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না আমাদের দেখা করার কথা। ওকে ম্যাডাম, আপনার যা ইচ্ছা। এই কথা বলে তারা ফোন রেখে দিল। মুক্তি ভাবছে ডক্টর আকাশের সাথে দেখা করা কি ঠিক হচ্ছে, কিন্তু এই নাছোড়বান্দার ছেলেটাকে তো সে বোঝাতেও পারছে না। মুক্তি আকাশের সাথে দেখা করার কথা প্রিয়াকে বলল। কি বলছিস, তুই ডক্টর আকাশের সাথে দেখা করতে যাবি? তাহলে কি তুই ডক্টর আকাশকে পছন্দ করিস? দেখ, পছন্দ অপছন্দ জানি না, আমার বাবা চাচারা যেখানে আমাকে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। আর তোকে তো বললাম সব, আমি ওনাকে বোঝাতে পারছিলাম না তাই হ্যাঁ বলে দিয়েছি। প্রিয়ার খুব রাগ হচ্ছে, কারণ সে চায় মুক্তির সাথে তার ভাইয়ের বিয়ে হোক। কিন্তু মুক্তি যদি ডক্টর আকাশকে পছন্দ করে ফেলে, তার উপর আবার মুক্তি বলছে তার বাবা চাচারা যেখানে বিয়ে দিবে সে সেখানেই বিয়ে করবে, তাহলে তো শুধু মুক্তির বাবা ছাড়া বিয়েতে সবাই রাজি। আর মুক্তির বাবা যদি রাজি হয়ে যায় তাহলে তো ডক্টর আকাশের সাথেই মুক্তির বিয়ে হবে। প্রিয়ার তার ভাইয়ের উপর খুব রাগ হচ্ছে, ভাইয়াটা বিদেশে গিয়ে বসে রয়েছে। প্রিয়া বুঝে ফেলেছে এখন যা করার তাকেই করতে হবে। আচ্ছা মুক্তি শোন, তুই একা দেখা করতে চাস না, আমিও তোর সাথে যাব। সত্যি বলছিস, আমিও তোকে এই কথা বলতাম কিন্তু ভয়ে বলতে পারছিলাম না। সত্যি তুই আমার অনেক ভালো বোন আর বন্ধু। আচ্ছা ঠিক আছে, এত খুশির কিছু হয়নি। প্রিয়া শোন, ফুপুমণিকে কিন্তু কিছু বলা যাবে না, বুঝতে পেরেছিস? হুম, বলবো না। প্রিয়া মনে মনে ভাবছে এমনিতেও আমি মাকে বলবো না, কারণ মা মুক্তিকে খুব পছন্দ করে। যদি মা শুনে মুক্তি ডক্টর আকাশের সাথে দেখা করতে গেছে তাহলে মা খুব কষ্ট পাবে। পরদিন বিকেলের দিকে মুক্তি আর প্রিয়া ডক্টর আকাশের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়েছে। প্রিয়া রিকশায় যেতে হবে, গাড়ি নিয়ে গেলে ড্রাইভার মামা এসে যদি ফুপুমণির কাছে বলে দেয়। আচ্ছা ঠিক আছে, রিকশায় যাব। তার একটা রিকশায় উঠে পড়ল। মুক্তি তোকে খুব সুন্দর লাগছে। তাই নাকি? তুই ইচ্ছে করে আজ সুন্দর করে সেজেছিস, তাই না? পিয়ার এই রকম কথা শুনে মুক্তি একটু অবাক হলো। আমি তো এই রকম করেই সব সময় বের হই। কি জানি, আমার মনে হলো তাই বললাম। প্রিয়া আর কোনো কথা বলল না, আর মুক্তি ভাবতে লাগলো
প্রিয়া এরকম কথা কেন বলল। কিছুক্ষণ পর তারা সেই রেস্টুরেন্টের সামনে চলে এলো। রেস্টুরেন্টের সামনে গাড়ি নিয়ে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। লম্বা চৌড়া সুঠাম দেহি, স্মার্ট, ফর্সা, সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটা ছেলে। তারা সেই রেস্টুরেন্টের সামনে এসে রিক্সা থেকে নামলো। আকাশ প্রিয়াকে দেখে একটু অবাক হলো। সে মনে করেছিল মুক্তি একাই আসবে। আকাশ এগিয়ে গেল। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা চলো ভেতরে যাই। তারা তিনজন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে আলাদা একটা সুন্দর রুমে বসলো। মুক্তি আর প্রিয়া বুঝতে পারলো যে রেস্টুরেন্টের এই রুমটা আলাদাভাবে বুকিং করা হয়েছে। তারা তিনজন একটা টেবিলে বসলো। আকাশ প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি তো রোনা আন্টির মেয়ে তাই না? জি। তোমার নাম? আমার নাম প্রিয়া। ও তো কেমন আছো প্রিয়া? জি ভালো আছি, আপনি ভালো আছেন? কি জানি, বলতে পারবো না আমি কেমন আছি। আশ্চর্য, আপনি কেমন আছেন সেটা আপনি জানেন না? আকাশ মুক্তির দিকে তাকিয়ে, আসলে আমার ভালো থাকার মন্দ থাকা এখন তো এখন অন্য একজনের কন্ট্রোলে, তাই না মুক্তি? মুক্তি কিছু বলল না। তুমি কেমন আছো মুক্তি? ভালো। মুক্তি কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল। না আমি ভালোই আছি, কষ্ট করে আর জিজ্ঞেস করতে হবে না, থাক। মুক্তি একটু লজ্জা পেয়ে গেল। আসলে কালকের কথাটাই আকাশ মুক্তিকে মনে করিয়ে দিল। আকাশ ওয়েটারকে ডেকে আনল। নাও প্রিয়া, আজ তুমি বলো কি খাবে, তোমার ইচ্ছে মতো আমরা আজ খাবো, তুমি অর্ডার দাও। না না আমি না, আপনি অর্ডার করেন। মুক্তি তাহলে তুমি অর্ডার করো। আসলে আমরা দুপুরের খাবার একটু আগে মাত্র খেয়েছি, রেস্টুরেন্ট যখন বসেছি তাই কিছু তো অর্ডার করতে হবে, হালকা কিছু অর্ডার করলে আমার মনে হয় ভালো হবে। আকাশ মেনু কার্ডের হালকা যা কিছু আছে সব অর্ডার করে দিল। আচ্ছা প্রিয়া তুমি আমায় বলো, আমাকে তোমার কেমন লাগছে, তুমি তো আমাকে প্রথম দেখলে। প্রথমত আমি আপনাকে প্রথম দেখিনি, মৌ আপুর বিয়েতে আমি আপনাকে প্রথম দেখেছি, আর দ্বিতীয়ত আপনাকে তো ভালোই লেগেছে, খারাপ লাগার মতো তো কিছু নেই। ও বিয়েতে আমাকে তুমি প্রথম দেখেছো? সরি আমি তোমাকে বিয়েতে দেখতে পাইনি মনে হয়, আসলে বিয়েতে আমি একজনকে দেখেই চোখ ফেরাতে পারছিলাম না, অন্যদিকে আবার কখন তাকাবো। এই কথাটা আকাশ আস্তে আস্তে বলল। মুক্তি আর প্রিয়া বুঝতে পারল না। শোনো প্রিয়া, আমি আমার একটা মনের কষ্ট তোমার সাথে শেয়ার করতে চাই। জি বলুন। আসলে আমি যাকে প্রতিনিয়ত মিস করি, যাকে শুধু ঘুমিয়ে নয় জেগে থেকেও তাকে চোখের সামনে সারাক্ষণ দেখতে পাই, তাকে যদি আমি অবসর টাইমেও একটা ফোন দেই তাহলে সে বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে আমার ফোন রেখে দিবে, এখন কি করা যায় বলো তো? তুমি প্লিজ তুমি বিচারটা করো। আসলে আমার মনে হয় সে আপনাকে পছন্দ করে না। প্রিয়ার এই কথা শুনে মুক্তি একটু চমকে গেল। প্রিয়া সরাসরি এই কথা বলে দিল। এখন ডক্টর আকাশ কি মনে করবে? আমার কিন্তু সেটা মনে হয় না, আমার কাছে মনে হয় সে আমাকে পছন্দ করে। আকাশের এই কথা শুনে মুক্তি তো আরও অবাক। সে ভাবছে আমি আকাশকে পছন্দ করি কি পছন্দ করি না সেটা আমি নিজেই জানি না, কিন্তু তারা দুজন ঠিকই জানে। এর মধ্যে খাবার চলে এলো। মুক্তি আর প্রিয়া এতগুলো খাবার দেখে আশ্চর্য হয়ে গেল। মুক্তি আকাশকে উদ্দেশ্য করে বলল, আপনি কয়দিন ঢাকায় থাকবেন? কাল চলে যাব। ও আচ্ছা। মুক্তি তুমি বাড়িতে যাবে না? না এখন যাব না, কলেজ আছে। তুমি তোমার কলেজে আমাকে একদিন নিয়ে যাবে। মুক্তি বুঝতে পারল আকাশ আবার দেখা করার জন্য বাহানা খুঁজছে। আচ্ছা নিয়ে যাব। মুক্তি আমরা কি এখন চলে যাব নাকি আরো একটু থাকবো? হ্যাঁ আসলে আমাদের এখন যাওয়া দরকার, সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে ফুপুমনি চিন্তা করবে। একটু আগেই তো আসলে, এখনই চলে যাবে? হ্যাঁ এখনই যেতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে ফোরে কথা হবে। মুক্তি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। চলো তোমাদের বাসায় পৌঁছে দিই। না আমরা একাই যেতে পারবো। আমি জানি তোমরা একা যেতে পারবে, কিন্তু আমি পৌঁছে দিলে সমস্যা কোথায়? না আসলে আকাশ ভাইয়া আমরা মাকে বলেছি আমরা বান্ধবীর বাসায় যাচ্ছি, এখন যদি আপনি আমাদের বাসায় পৌঁছে দেন আর মা যদি দেখে ফেলে তাহলে মা খুব রাগ করবে, আর আমরা কখনো এভাবে কারোর সাথে দেখা করিনি তাই আমাদেরও খুব ভয় করছে। হ্যাঁ এভাবেই কাউকে না বলে দেখা করা ঠিক না, এজন্যই তো আমি মুক্তিকে বলেছিলাম আমাদের দুজনের ফ্যামিলি থেকে অনুমতি নিয়ে নিতে, সেটা আমিই করতাম কিন্তু মুক্তি তো আমাকে মানা করলো। না না
না, অনুমতি নেওয়ার দরকার নেই। আচ্ছা আমরা এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের কথাই রাখলাম। আকাশ মুক্তি আর প্রিয়াকে একটা রিক্সা ডেকে উঠিয়ে দিল। রিক্সা যখন কিছুটা দূর আসলো, তখন মুক্তি পিছনে ফিরে দেখে আকাশের গাড়ি তাদের পেছন পেছন আসছে। মুক্তির অনুমান ঠিক আছে কিনা দেখার জন্য সে প্রিয়াকে বলল পেছনে দেখতে। প্রিয়াও দেখল আকাশ গাড়ি নিয়ে পিছনে আসছে। মুক্তি মনে মনে ভাবছে ছেলেটা খুব কেয়ারিং। মুক্তি মেয়েদেরকে কেয়ারিং করা ছেলেদের খুব পছন্দ করে। আসলে তার ফ্যামিলির সব ছেলেরাই মেয়েদেরকে খুব কেয়ার করে, সে ছোটবেলা থেকেই দেখে আসছে। তারা বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে গেল। সেটা দেখে আকাশও গাড়ি ঘুরিয়ে চলে গেল, মুক্তি সেটা লক্ষ্য করেছে। তারা বাড়ির ভেতরে চলে গেল। রাতের খাবার খেয়ে মুক্তি আর প্রিয়া গল্প করছে।